হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু গ্যাজেট জিনিয়াস। আজকে আমরা কথা বলবো আপনি কিভাবে খুব সহজেই আপনার ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করতে পারবেন, মানে কোনো ধরনের কোনো মিক বাদ দিয়ে বা কোনো ধরনের কোনো মানে এক্সটার্নাল মিক দরকার নাই আপনার। এই যে আমি একটা মিক কিনছিলাম বয়ার একটা মাইক্রোফোন, এটা মানে আবর্জনা, এটা ফেলাই দিয়ে রাখছি, ঠিক আছে, দরকার নাই কোনো। তো মনে করেন কিভাবে খুব ক্লিয়ার একটি ভয়েস পাবেন আপনারা আমার যে ভয়েসটা শুনতেছেন, আই থিঙ্ক মোটামুটি চলে আর কি। তো কিভাবে আমি এটি করলাম, আমার মানে এক্সটার্নাল কোনো মিক আমি কিনি নাই, সত্য কথা, আমার ক্যামেরার সামনে ভিডিও হইতেছে আর আমার কাছে কিন্তু কোনো মিক নেই। তো এত সুন্দর ভয়েস কিভাবে আসতেছে একটা কথা কিন্তু থেকে যায়, তাই না? এত সুন্দর ভয়েস আমি কিভাবে পাইতেছি, সে একটাই উত্তর, সেটা হলো আপনার হাতের সেলফোন, ঠিক আছে। আপনার মোবাইলের মাইক্রোফোনের কোয়ালিটি যে কোনো নর্মালি বাজারের এক মানে 1,000, 2,000, 3,000 টাকার যে কোনো মোবাইল মানে মাইক্রোফোনের থেকে ফোনের মাইক্রোফোনের কোয়ালিটি অনেক ভালো। আপনার ফোনটা যদি একটু এক্সপেন্সিভ হয়ে থাকে বা মনে করেন যে 15,000-20,000 টাকার ফোন হইলো, মোটামুটি ভালো, অনেক ভালো। আপনারা যে শুনতেছেন, আমি শাওমির একটা ফোন ইউজ করি, খুব বেশি যে দামি বিষয়টা এমন না, আমি বলেই দিই আপনাদের, আমি শাওমি Note 9 ইউজ করতেছি আপাতত। তো এই মানে ভিডিও রেকর্ড করতেছি এটা দিয়ে, তো এটার সাউন্ড কোয়ালিটি আপনি দেখতে পারতেছেন যথেষ্ট পরিমাণ ভালো। তো আপনারা কিভাবে এইরকম সাউন্ড পাবেন, আপনার জাস্ট ক্যামেরাটি অন করবেন আর আপনার যে ফোনটি আছে, এই যে ফোনের রেকর্ডিংটি অন করে এই যে যেদিক দিয়ে রেকর্ড হইতেছে বা মিকটা যেদিকে অবস্থিত সেটি আপনার মুখের নিচে এইভাবে পকেটের মধ্যে আপনি এইভাবে রাখতে পারেন। আমি নর্মালি এইভাবে রাখি, এইভাবে রাখলে আমি এইভাবে কথা বলতেছি অ্যান্ড মানে এই জায়গা থেকে ডাইরেক্ট ভয়েসটা ক্যাপচার হইতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর আসলে ভয়েসটা ক্যাপচার করতে পারতেছে, মোটামুটি নয়েজ কম নিতেছে। আরো একটি গোপন ট্রিক্স আছে, ঠিক আছে, এডিটিং এর সময় যেটি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনার ভয়েসে কোনো ধরনের কোনো নয়েজ থাকবে না, বা নয়েজ বাদে অন্য কোনো, যেমন মনে করেন যে রুমের মধ্যে যদি আপনারা ফ্যান ইউজ করেন বা গরমের সময় যদি ফ্যান ইউজ করেন বা অন্য কোনো যদি সাউন্ড থাকে, আশপাশের নয়েজ থাকে, ওইগুলো আপনারা খুব সহজে এডিটিং এর মাধ্যমে রিমুভ করতে পারবেন। তো এটির জন্য আমি মূলত ক্যাপকাটের একটা অপশন ইউজ করি। এইটা আমি যদি আপনারা চান যে কিভাবে এটি করে, তাহলে পরবর্তীতে আমি এটি নিয়ে ভিডিও বানাবো, কিন্তু সেজন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে এটি আমি ভিডিও বানাবো না। সো এটি একটা বিষয়। তো আজকের বিষয় আসলে খুব বেশি না, আপনারা খুব সহজে এরকম ফোন দিয়েই খুব ভালো মানের অডিও নিতে পারবেন, ওইসব মানে কম দামের মধ্যে, মানে মাইক্রোফোনের কোনো দরকার নাই আসলে, ওই ওয়্যার বা ওয়্যারলেস কম দামের মধ্যে, ওয়্যারলেসগুলো খুবই বাজে কোয়ালিটির অডিও প্রোভাইড করে। সো আমি বলবো যে আপনারা ফোন দিয়ে এইভাবে অডিও রেকর্ড করতে পারেন, অনেক ভালো মানের অডিও পাবেন। আশা করি ভিডিওটি আপনার অনেক হেল্প করবে আপনার ভিডিও মেকিং এর ক্ষেত্রে। আর সেই জন্য বলবো যে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে এই ধরনের টিপস এন্ড ট্রিক্স টাইপের অনেক ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।